মধু চক্রের আসর ঘটনাটি গাজল থানার বিদ্রোহী মোড় এলাকায়। সংশ্লিষ্ট অটো ইউনিয়ন সংলগ্ন শৌচালয়ের অন্যান্য পড়ে থাকা ঘরে বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে মধু চক্রের ব্যবসা। এর নেপথ্যে থাকা পিডব্লিউডি এর আধিকারিকের নাম উঠে আসছে আরো কয়েকজন দালালের নাম। স্থানীয় বাসিন্দা মনোজ ভট্টাচার্য জানান, সরকারি দপ্তরের শৌচালয়ে বেশ কিছুদিন ধরেই চলছে মধু চক্রের ব্যবসা। এদিন আমরা হাতে নাতে এক যুবক ও এক গৃহবধূকে ধরে ফেলি, তারপর পুলিশের হাতে তুলে দিয়েছে। গোটা গাজলের বুকে যাতে এরকম ঘটনা না ঘটে পুলিশকে সতর্ক হতে বলছে এলাকাবাসী। গাজলের পরিবেশ কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। মধু চক্রের সঙ্গে ধৃত যুবকের নাম সন্টু বসাক, তার বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার। গাজল বিদ্রোহী মোড়ে একটা শৌচাগার আছে, এই শৌচাগারটা দীর্ঘদিন ধরে বাজে কাজ হয়। আজকে আমরা পাড়া প্রতিবেশী হাতে নাতে ধরেছি, তাই পুলিশ প্রশাসনকে ফোন করে ডেকে নিয়েছে, ওদেরকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। তো বলটা কোথা থেকে আসলে, তাদের নাম কি? ছেলেটার বাড়ি হচ্ছে ইটাহার আর মেয়েটার বাড়ি সম্ভবত গাজলেরই মনে হচ্ছে। আমাদের আবেদন নেক্সট ভবিষ্যতে যাতে এইসব বাজে কাজ যাতে গাজল বুকে অন্য কোথাও না হয়। বাথরুমটা এটা অ্যাকচুয়ালি পিডব্লিউডির মধ্যেই পড়ে, তাই পিডব্লিউডি এখানটায় দেখাশোনা করার একটা অফিসার আছে, সেই দেখাশোনা করে। তো ওরও ফ্যামিলি আছে, বাট কী যে কীভাবে হয়ে গেলো সেটা কেউ বলতে পারছে না। তো কী করে একদম বাথরুমে যে ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলোতে তিনটা বাইরে থেকে আগত দালাল, তারা দরজা বন্ধ রেখে এইসব বাজে কাজ করে। কী নাম? একজনের নাম শুনছি আশিস নামে, আর একটা অচিন্ত। অচিন্ত আর আশিস, তাদের বাড়ি কোথায়? অচিন্ত আশিস সেটা বলতে পারবো না। এটা কতদিন ধরে চলছে? এই দীর্ঘ অনেক দিন ধরে চলছে, কিন্তু আজ হাতে নাতে ধরা পড়ে। আপনার তো ধরে কী করলেন? ধরে পুলিশের হাতে দিয়ে দিলেন। আপনার নাম, আপনার বাড়ি কোথায়? আমার নাম মনোজ ভট্টাচার্য, বাড়ি বিদ্রোহী। এখানে আটক করেছেন, এখানে কেন আসছেন? এখানে আমি বাথরুমে এসেছিলাম, গাজলের কাজে এসেছিলাম, আর বাথরুমে ঢোকার নাম করে এখানে দরজায় আমি এসে এখানে আমার কয়েকজন ছেলে ধরে নিয়েছিলাম। বাথরুমে আমি বাইরে চলে গেলাম, বাথরুম আছে এখানে কেন আসছেন? আটক করেছে কেন এরা? বাড়ি কোথায় ম্যাডাম, বাড়ি কোথায়? কানেক্ট